করেছি যে কাকরা প্রচুর কাদা হয় যে পায়ের মধ্যে পুরো রাস্তায় নাকি হাঁটু সমান কাদা থাকবে গুড মর্নিং গাইস এখন আছি হচ্ছে 6 নং ঘাটে যেখান থেকে মহেশখালি যাওয়া হয় স্পিড বোটে যাবো মনে হয় 20 টাকা দিয়ে টিকিট নিলাম ঘাট ভাড়া 20 টাকা আর কালকে এতে ছিলাম হুমায়ুন ভাইয়ের বাসায় থ্যাংকস টু হুমায়ুন ভাই এখন যাবো হচ্ছে মহেশখালির দিকে ঘন্টা খানে লাগতে পারে তারপর মহেশখালি বসে যাবো কি দিয়ে যাবো এখন জানি না আশেপাশে অনেক নৌকা দেখতে পাচ্ছি দেখা যাক কি দিয়ে যাওয়া যায় একটা লোকাল ট্রলারে উঠেছিলাম মূলত একটা ট্রলার না ছোট টাইপের নৌকা মানে ডামের মতো নৌকা অন্যরকম লাগলে একটু মানে ছোট নৌকা বলা চলে আবার ছোট ট্রলারও বলা চলে নৌকা বললে একটু বড় বলা লাগে কারণ নৌকা থেকে একটু বড় কিন্তু ট্রলার নয় ট্রলার তো ওই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ট্রলার আর এটা একটু ছোট টাইপের 50 থেকে 52 জন যাওয়া যায় ভাড়া নিয়েছিল 40 টাকা না 35 টাকা হ্যাঁ 35 টাকা মতো ভাড়া নিয়েছিল হচ্ছে মহেশখালি চলে আসছি মেন ঘাটে নামছি বাট জানি না সঠিক ঘাটে নামছি কিনা আর এগুলো খুব সম্ভবত কিসের বাগান জানি না রাবার বাগান জানি না কিসের বাগান রিফাত ভাই আসতেছে হচ্ছে চট্টগ্রাম থেকে ওখান থেকে আসবে আর আমি গিয়ে খোঁজ নেবো যে সোনাদিয়া দ্বীপে কীভাবে যাওয়া যায় বোট কখন ছাড়ে বোট না মেন বোট না মানে ট্রলার ট্রলার কখন ছাড়ে এটা খোঁজ নেবো খোঁজ নেওয়ার পর হচ্ছে বসবো আমি রিফাত ভাই আসবে তারপর সোনাদিয়া দ্বীপে যাবো রাতে ক্যাম্পিং করবো ওখানে আগেও বলছি আর আগে আসছিলাম আরেকবার আসছিলাম মহেশখালি 2017-18 সালে ভালো লাগছিল রবিন আসছিল সাথে এবার একা আসছি আগামীকালকে মানে শনিবার হ্যাঁ আগামীকাল শনিবার শনিবারে আসবে হচ্ছে সাব্বির সাদিয়া সাদিয়ার আম্মু সাদিয়ার বোনরা আসবে ওদের সাথে মহেশখালি থেকে ব্যাক করবো কক্সবাজারে তারপর বাসার দিকে যাবো সাইকেল রেখে আসছি ওইখানে রাইসুল ভাইয়ের বাসায় কক্সবাজার সাইকেলিস্টের অ্যাডমিন রাইসুল ভাই রাইসুল ভাইয়ের বাসায় রেখে আসছি এখন যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে এখন যাবো হচ্ছে গোরখঘাটার দিকে গোরখঘাটা থেকে তারপর আর একটা পাথরঘাটা নাকি একটা নাম আছে ওইখানে যাবো ওইখান থেকে নৌকা পাওয়া যায় আর কি আর গোরখঘাটা থেকে যত খাবার দাবার আছে সবগুলো গোরখঘাটা থেকে কিনে নিতে হবে রাতের বারবিকিউর জন্য বা যে কোনো খাবার দাবার In 500 meters, turn left onto Elysian Road. গুগল ম্যাপে কথা বললো আর কি গুগল ম্যাপে সার্চ করছি গোরখঘাটা এটা বললো যে 500 মিটার যাওয়ার জন্য গোরখঘাটা গেলে এখান থেকে আপনারা অটো চেঞ্জ সারাদিনের জন্য ভাড়া করতে পারবেন বিভিন্ন স্পট ঘুরে দেখাবে দামাদামি করে নিতে পারবেন মহেশখালীর পান বাজার পানের বাজার এখান থেকে পান চাষ করা হয় মহেশখালীতে অনেক এখানকার পান খুব বিখ্যাত রয়েছে বাজার নাস্তা করা লাগবে দেখি কী পাওয়া যায় গিয়েছিলাম হচ্ছে এদের মন্দিরে হিন্দুদের মন্দিরে পূজা হচ্ছে আর কি পূজার মধ্যে বড় উৎসব মেলার মতো বসছে আর এখন যাচ্ছে হচ্ছে ঘটিভাঙা একটা জায়গা আছে ঘটিভাঙায় আরও 7.5 কিলোমিটার ব্যাগটা একটু ভারী হয়ে গেছে প্রায় 7-8 কেজি মতো হবে আরও বেশি হবে কাঁধ ব্যথা করতেছে তো ঘটিভাঙা থেকে তারপর সোনাদিয়া যেতে হয় আর কি পানি পিপাসা পাইছে আর হাঁটতেও কষ্ট হতেছে প্রচুর রোদ আসছে রিফাত ভাই আসতেছে এখনও অনেক সময় লাগবে রিফাত ভাইয়ের আসতে আমি অলরেডি হাঁটাহাঁটি করে ফেলছি প্রায় 15 কিলোমিটার উপরে হাঁটতে হবে আরও 7.5 কিলোমিটার ঘটিভাঙা গিয়ে বসবো আমি রিফাত ভাই আসবে তারপরে যাবো একসাথে যাইতে পারবো কিনা সেটাও জানি না কারণ নৌকা ছাড়ে কিনা ট্রলার ছাড়ে কিনা কারণ জোয়ার ভাটার উপর নির্ভর করে এটা তাই গিয়ে দেখা যাবে যেতে পারি কিনা এখানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি ইচ্ছা করে ভেতরের দিকে ঢুকছি যেতে
ভিতরের সৌন্দর্যটা দেখতে পারি। আসলে এখানে এলাকাটা কীরকম, মানুষ কীভাবে থাকে। এদিকে রোড বানাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আজান দিতেছে, আর বাতাস প্রচণ্ড বাড়তে, খুব গরম লাগতেছে। যায় পুরোটা হচ্ছে লবণের মাঠ, দেখা যাচ্ছে না একদম ওই পর্যন্ত, শেষ মাথা দেখা যায় না। যেগুলো সবগুলো হচ্ছে লবণের মাঠ, সাদা সাদা স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লবণ। সমুদ্রের পানি থেকে লবণ উৎপন্ন হয় আর কি, রোদে দিয়ে রাখে, তারপর লবণ হয়। আর বাকি আছে আরও 3.5 কিলোমিটার। এতক্ষণ ধরে হাঁটতেছি, এখনো হাঁটতেই আছি। আর এখন তো রাস্তার মধ্যে বালি ফালাই রাখছে, হাঁটা আরও কষ্ট হইতেছে। ব্যাগ মাথায় দিয়ে রাখছি রোদের জন্য, প্রচুর রোদ। ওই সামনে রোড দেখা যেতেছে, 500 মিটার সামনে হবে, 300 মিটার সামনে। তারপর ওই রোড দিয়ে ডান পাশে যাইতে হবে আরও 2 কিলোমিটার, তারপর আসবে ঘটিভাঙা। ঘটিভাঙা থেকে ওখানে গিয়ে তারপর দেখতে হবে তারপর কী করা যায়। পানি নিয়ে নিছি এক কল থেকে, এখানে পানির আমাদের এলাকার পানির মতোই স্বাদ নাই। আবার ওই সমুদ্রের সাইডে যে এরিয়াটা, ওই এরিয়াতে পানি একটু নোনতা লাগে, নোনা পানির মতো লাগে, বাট এখানে পানি স্বাভাবিক। অনেকক্ষণ পর রোডের দেখা পাইলাম, রোডের দুই পাশে কী গাছ এগুলো জানি না। ওই গাছের নিচে হচ্ছে লবণের মাঠ, দুই পাশে এখন হালকা গাছ আছে, ছায়া আছে, কিন্তু এতক্ষণ কোনো গাছ ছিল না। রোদের তাপে একবারে শেষ। এগুলো আনারস গাছের মতো পাতা কাটা আছে, পাতার গায়ে কী গাছ জানি না। আর 2 কিলো আছে, আর 2 কিলো বাকি আছে ঘটি ভাঙা। চলে আসছি সোনাদিয়া রাস্তায়, সোনাদিয়া প্যারাদ্বীপ এখান থেকে যায়। জোয়ার নামছে বললো একজন ভাই, তো বুঝতেছি না জোয়ার কোনটা ভাটা কোনটা, বুঝি না এগুলা। ট্রলারে করে যাবো, ডিফার দা এখনও আসে নাই, দেখি গিয়ে ওইখানে কী করা যায়। সোনাদিয়া ট্রলারে খুব সম্ভবত এখান থেকে উঠতে হয়, আর জোয়ারে পানি মনে হয় নেমে গেছে, তাই রাস্তা ভেসে গেছে, রাস্তা পানির উপরে ভেসে আসছে আর কি। তো রাস্তা দিয়ে মনে হয় হেঁটে যাওয়া যায়। গুগল ম্যাপে দেখাচ্ছে 2.2 কিলোমিটার, 2.2 কিলোমিটার, বুঝতেছি না হাইটা যাবো নাকি ট্রলারে যাবো। মানুষও দেখতেছি না তেমন, বুড়া লোক দেখতে, বৃদ্ধ লোক বসেছিল এখানে, নাকি কিছু জিজ্ঞেস করি নাই। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর উঠতেছি, দেখি কী বললে ভাইরা। একটাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে যাওয়া যায়, কিন্তু বললেন যে জোয়ার আসে না এখনো, জোয়ার আসলে মানে এখানে পানি পড়ে যাবে। এই যে পিছনে দেখতেছেন নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এখানে পানিতে পড়ে যাবে, তখন নৌকাগুলো ছাড়বে আর কি। আরও 3-4 নৌকা ঘুরে আসবে বিকালের দিকে, তখন নৌকা ছাড়লে তারপরে নৌকা দিয়ে যেতে হবে। এক ভাইয়ের সাথে কথা হইলো, উনি এদিক দিয়ে হাইটে আসছে সোনাদিয়া থেকে, সোনাদিয়ার যে রাস্তাটা এদিক দিয়ে হাইটে আসছে আর কি। হাইটে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে ওনার। ওনার সাথে 16 জন আছে, উনি সবার আগে চলে আসছেন। রাস্তার মধ্যে প্রচুর কাদা, ওনার পা কেটে গেছে শামুকে, একদম বড় অনেকটা কেটে গেছে, উনি আগে চলে যেতেছে। আর অনেক কষ্ট এদিক দিয়ে আসে, উনি বললেন কাদার মধ্যে যেতে হবে। আরেকজন বললো যে 2টার পরে জোয়ার আসে, কিন্তু অলরেডি বেজে গেছে 2:20, জোয়ার আসার তো কথা, পারার কোনো নামই যেতেছে না, পানি পারতেছে না, বসে আছে। বিখাতভাই অনেকক্ষণ আগে বলছে গোরখঘাটা আছে, গোরখঘাটা বাজারে এখানে আমি নাস্তা করছিলাম, এতক্ষণ চলে আসা।
শুরু হয়ে গেল আমাদের অ্যাডভেঞ্চারাস সোনাদিয়া যাত্রা, সোনাদিয়া প্যারাদ্বীপ, সোনাদিয়া প্যারাদ্বীপ, প্রচুর প্যারাদ্বীপ মনে হচ্ছে। সাথে আছি রিফাত ভাই আর আমি লিঙ্ক দিছি, কাইচ্ছা লিঙ্ক দিছে এটা বললে আমার এলাকায়। আর প্রচুর কাদা হয়েছে পায়ের মধ্যে, পুরো রাস্তায় নাকি হাঁটু সমান কাদা থাকবে। আমার ব্যাগ তো কাঁধে নেওয়া যায় না, ব্যাগ মাথায় রাখা লাগে, এটা একটা সমস্যা হয়ে গেছে। আর এদিক দেখি এবার আর 2.5 কিলো রাস্তা কাদার মধ্যে যেতে হবে, পিছনে আরও 2-3 জন আছে। ছোটো ভাই 10 কেজি মাছ নিয়ে যেতে পারতেছে না, রাব্বুরে ফোন দিলাম, রাব্বু লোক পাঠাইতেছে, রিফাত ভাই এবার আগে দিছি। গুলিয়া খেলেছি বিচের মতো, এনে কি দুরা সাপ ইয়াতে পাওয়া গুলে রাসেল ব্যাপার পানিতে কি করে শামুকে পাকাইটা যেতে পারে। যাওয়ার মাঝখানে ল্যান্ডস্কেপ, মানুষ নাই শুধু আমরা চারজন মানে 2 জন আমরা আর 2 জন আছে এখানকার, অস্থির ভিউ। আধা ঘন্টা যাবো ছাড়তেছি কিন্তু কাদা আর নাই সামনে, এমনিতে কাদা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। রাস্তা একটু উঁচু নিচু আর এখানে 2 টন ভাই বললো, আর বেশি দূর না সামনেই, দেখা যাক আর কতটুকু আছে। ব্যাগটা একটু ভারী হয়ে গেছে বেশি, সাইকেলের টুলসগুলো রেখে আসা দরকার ছিল। এখানে শুধু পাখির ডাক আর কোনো শব্দ নেই, সুন্দরবনের মতো। এগুলা কি গাছ, ম্যানগ্রোভ গাছ না কি বলে ওইগুলা, ছোটো ছোটো লেবু গাছের মতো পাতা, বড় গাছ নাই বললেই চলে। আর এই পাশে বিদ্যুৎ গেছে, এদিকে কুইট গেছে জানি না, বিদ্যুতের তার দিয়ে গেছে আর 2 পাশ দিয়ে পানি ছোটো খালের মতো। এ পা ডুবে গেছে একদম হাঁটুর উপর পর্যন্ত, ব্রিজটা ভাঙার কারণে অসুবিধা হয়ে গেছে। নিচে কাদা নাই বেশি, উপরে উঠলে আবার কাদা শুরু হবে। তাড়াতাড়ি আসে পড়তে পারে মনে হয় কেটে গেছে, মনে হয় ও শেষ। বাকিটা মনে হয় শুকনা রাস্তা, এদিকে তো সমতল একবারে
আমরা ক্যাম্পিং করব হচ্ছে ওই জাওবনের ওই পাশে। জাওবনের ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওইটা পশ্চিম দিক হয়তো বা, ওই টাওয়ারের এখানে আর কি করবো। এখানে ভিউ ভালো পাওয়া যায়। নদীটা তো সমতল, বাটার সময় হয়তো বা পানি আসে, সরি জোয়ারের সময় হয়তো বা পানি আসে। এখন প্রায় চলে আসছি। হ্যাঁ ব্রিজ ওই যে যাও বনের পেছনে শব্দ পাইতেছি, ইয়ার ঢেউ শব্দ পাইতেছি। এখন প্রায় চলে আসছি আমরা, ওই বাড়িঘর দেখা যাচ্ছে পিছনে, ওই যে আর ব্রিজ হচ্ছে ওই যাও গাছের পিছনে, ওইখানে গিয়ে ক্যাম্পিং করবো। আমরা চলে আসছি সমুদ্র দ্বীপে, ওই পাশে যেতে হবে যাও বনের ওই পাশে, এই পিছন দিক দিয়ে, তাহলে ব্রিজ পাওয়া যাবে, ওইখানে ক্যাম্পিং করবো। আর এদিকে সারি সারি নারিকেল গাছ আছে, আর এই সাইক্লোন সেন্টার আর স্কুল এখানে সবসময় একসাথে থাকে, যেটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল থাকে ওইটাই সাইক্লোন সেন্টার থাকে। ওটা থেকে ওটার টিউবওয়েল থেকে হাত পা ধুইলাম, হাত পা ধুয়ে এখন সামনের দিকে যাবো, দেখি বিচে কী অবস্থা, খাবার দাবারের কী অবস্থা, আর তাঁবুর কী, তাঁবু তো আমাদের কাছেই আছে। মানে বাড়িঘর খুব একটা নাই, বাট তবু বিল্ডিংয়ের বাড়ি আছে কিছু, টিনের আছে, বাঁশের বেড়ার আছে, সেটা ওইগুলোতে কোনো একটার মধ্যে আজকে রাতের খাবার অর্ডার করব। আর বিচের দিকে যাচ্ছি, বিচ মনে হয় আরও দূরে। আর আমরা চলে আসলাম এখন বিচে, বালির মতো দিয়ে হাঁটা একটু কষ্ট। যাবনের ওই পাশেই বিচ, দেখি আরও কেউ আছে কি না এখানে আজকে ক্যাম্পিং করার জন্য। আর সূর্য প্রায় ডুবে যেতেছে, সোজা জানো যে রাস্তা একটা দেখা যেতেছে, বুঝে গেছে একদিক দিয়ে বাড়ি নিল। এটা মানে রবি টাওয়ার পিছনে, ওই যে রবি সিম ইউজ করে ওই ছেলের বাবা, ও টেলিটক আছে দেখতে। এই হচ্ছে সি বিচ, আর সাগর পানি এখন ভাটা চলতেছে, মানে অনেক দূরে চলে গেছে। আর কোনো তাঁবু দেখতেছি না আশেপাশে, কোনো তাঁবু তো দেখা যেতেছে না। তাঁবু আসার সাথে সাথে এই যে ছোট্ট বন্ধুদের সাথে দেখা, এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, এটা আমাদের দেখে পালাইতেছে দূরে, গর্তের ভিতরে ঢুকে যেতেছে ভাই। এই যে শামুক, জীবন্ত শামুক কাঁকড়া সকালবেলা বেশি দেখা যায়, আর কম একটু ক্যামেরা হয়তো দেখা যেতেছে না, বাট প্রচুর কাঁকড়া লাল কালার যার যার গর্তে ঢুকে যেতেছে। এই যে ছোট্ট বন্ধুদের সাথে দেখা, এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, আমাদের দেখে পালাইতেছে দূরে, গর্তের ভিতরে ঢুকে যেতেছে ভাই। কাঁকড়া সকালবেলা বেশি দেখা যায়, আমরা হয়তো দেখা যেতেছে না, বাট প্রচুর কাঁকড়া লাল কালার যার যার করতে লিখে দিচ্ছে। আজকে মনে হয় কেউ নাই, আমি আর রিফাত ভাই আর কেউ নাই, আমরা শুধু ক্যাম্পিং করব। কি কাঁকড়া যে গচুরিতে বই রয়েছে যে কামড় দেয়, এই
যে একটা উল্টা গেছে উল্টা গেছে এই যে কাকরা উল্টা গেছে এইডে এত কামড় দিয়ে কিছু করতে পারবো না আরে খেলা না বদলা ভাই টেন্ট লাগানোর মতো জায়গা পাচ্ছিলাম না এখন হচ্ছে এখানে টেন্ট লাগানোর জায়গা পেলাম আর কেউ এখানে ক্যাম্প ফায়ার করছে ওরা রাতে অথবা গতকাল কী করছে আজান দিয়ে দিয়েছে মাগরিব হ্যামক লাগাবো আর এখানে টেন্ট লাগাবো ওইখানে সমুদ্রের থেকে কিছুটা দূরে ক্যাম্পিং করছি তাবু টানাইলাম ওখানে হেমক টানাইলাম রিফাত ভাইয়ের তো এখন যাচ্ছি হচ্ছে হাত পা ধোয়ার জন্য একটা মসজিদ আছে ওই পাশে ঝাউবনের ভিতর দিয়ে যাচ্ছি ঝাউবনে দিয়ে কোনো মানুষ নাই বাড়ি ঘর একটু দূরে একটু না অনেকটাই দূরে এইদিকে যে কিছু ঘাস কেটে ফেলছে ওরা ক্যাম্পিং করার জন্য অবৈধভাবেও হয়তো বা কাটছে আর ডিফাত ভাই গিয়েছিলো হাত পা ধোয়ার জন্য তো মুরব্বীরা বললো যে কোনো সমস্যা নাই কিছু হবে না আর এখানে যে গিয়াসুদ্দিন যিনি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেন ওনার নাকি 100 জনের উপরে টুরিস্ট আছে আজকে ওই পাশে পশ্চিম বিচে আমরা পশ্চিম বিচে যাই দিয়েছিলাম কিন্তু এটা পূর্ব বিচে আমরা চলে আসছি পশ্চিম বিচে আছে গ্যাসের 100 লোক ওইখানে নাকি ভালো করছি কারণ এখানে নিরিবিলি আছে কোনো শব্দ নাই আর গ্যাসের ওইখানে 100 লোক ওই হুল্লোর করতেছে হয়তো বা সকালবেলা উঠে ওইখানে চলে যাবো আর কি ক্যাম্পিংটা দেখাতে পারি নাই সেট আপটা সকালে উঠে দেখাবো আর কি কথা যাবো হচ্ছে হাত পা ধোয়ার জন্য আমরা এখন ক্যাম্প ফায়ার করেছি লাকড়ি বীজ থেকে কুড়িয়ে এনে আগুন ধরালাম আর এই হচ্ছে আমাদের টেন্ট এই পাশে হচ্ছে হেমক আর এটা হচ্ছে এখানে খুঁজে পাইছি এটা মহিষের মাথা আজকের আমাদের পাহারাদার আগুন বড় করে তুলতেছে আরো বড় হবে ওই দিন রাতে আমরা নুডলস রান্না করে খেয়েছিলাম এমনিতেই শুধু নুডলসের যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে নুডলসে জাস্ট গরম পানিতে দিয়ে রান্না করে খাইছি আর কি এছাড়া কোনো খাবার ছিল না আমাদের কাছে আর কোনো খাবার অর্ডার করা হয়নি